শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখন সকাল 11টা বাজে, রিমিকে খাইয়ে দিচ্ছি ডিমের ঝোল ভাত। রিমি একটু ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে, তাই জন্য ওকে চান করে নিয়েছে। তাড়াতাড়ি চান করে ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছি। ওখানে গিয়ে যদিও খাবে, তাও আমি বললাম বাড়ি থেকে বেরোবার সময় একটু ভাত খেয়ে নে, তারপর রেডি হয়ে চলে যাস। কি বলতো, ভাতটা একটু খাইয়ে পাঠালে পেটটা ভর্তি থাকে। ওখানে গিয়ে কখন খাওয়া হবে না হবে একটা চিন্তা থেকে যায়, সেই জন্য ওকে খাইয়ে দিচ্ছি আর গল্প করছি। এই আমাদের মা মেয়ের এরম গল্প সারাদিনই চলতে থাকে। রিমি যতদিন রেজাল্ট বেরিয়েছে বাড়িতে আছে, সে কদিন আমার সাথে রিমির বেশ গল্প করে সময় কেটে যাচ্ছে। ও সব রকমের গল্পই আমার সাথে করে। আমারও সম্পর্কটা বন্ধুর মতো, বেস্ট ফ্রেন্ডের মতো, তো ওর সাথে ওই জন্য গল্প করছি। তারপর ও বেরিয়ে যাবে আর আমি সংসারের কাজে লেগে পড়ব। তো চলো আমাদের সাথে আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। রিমিকে খাওয়াচ্ছি আর এই দেখো কফি টেবিলের তলায় শুয়ে আছে। ওকে খাওয়ানো হয়েই গেছে, কটা নাগাদ খায়। তো এখন ওর দিদিকে খাওয়াচ্ছি, ও ওই জন্য বসে আছে টেবিলের তলায়। আর এই দেখো রিমি খেয়ে দিয়ে রেডি হয়ে নিচ্ছে, ড্রেস তো পরা হয়েই গেছে, আইলাইনারও পরিয়ে দিয়েছি, এবারও লিপস্টিকটা পরে নিচ্ছে নিজে। আর ওর বোন ওর পাশে নিচে আর কি শুয়ে আছে। এবারও ফুল রেডি হয়ে গেছে, ওকে বললাম একবার দেখিয়ে দে ফুল তোর লুকটা, ফাইনাল লুকটা। তো এটা হচ্ছে রিমির ফাইনাল লুক। ও এবারে বেরিয়ে যাবে, অরিন্দম চলে এসছে নিচে, ওকে পৌঁছে দিয়ে আসবে আর কি। সমস্ত কাজকর্ম সেরে একদম দুপুরের লাঞ্চ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে লাঞ্চে বেশি কিছু করিনি, মেয়ে তো দেখলে ডিমের ঝোল ভাত খেয়ে গেল। আর আমাদের আছে হচ্ছে পোস্তর বড়া, কালকে করেছিলাম, তার থেকে দুটো রেখে দিয়েছি, সেটাই একটা একটা নিয়ে নিচ্ছি। আলু ভাজা আর ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব। মেয়ে তো খেয়ে গেছে, বাইরে লাঞ্চ করে নেবে, আর আমাদের ওই জন্য আজকে এই সাদামাটা লাঞ্চই রেখেছি। রিমি এসছে ওর বন্ধুদের সাথে রঙ্গোলি মলে একটু সিনেমা দেখতে আর একটু খাওয়া দাওয়া করতে। তো ওরা দেখতে এসছে বারবি, এই মুভিসটা খুব ভালো একটা সিনেমা এটা। তো এটাই ওরা দেখতে এসছে, বন্ধুরা মানে ও আর ওর আরেক বন্ধু দুজন মিলে দেখতে এসছে। আর বললেছিল, এসে বলল যে খুব ভালো হয়েছে সিনেমাটা। তো এই সারাটা দিন আজকে একটু, মানে সারাটা দিন নয়, 11টা নাগাদ বেরিয়েছে আর ওই 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি চলে এসেছিল। তো সারাদিন বাড়িতেই থাকে, তো মাঝে সাঝে একটু বেরোলে পরে ওরও ভালো লাগে। এরপর তো ধরো ও চলে যাবে, কোথায় যাবে কবে যাবে সব তোমাদের পরে আপডেট দেবো কোনো একটা ব্লগে। তো ওই জন্য এখন এই মাঝে সাঝে একটু বন্ধুদের সাথে ঘুরতে যায়। তো এই দেখো ওদের সিনেমা দেখা হয়ে গেছে, এরা ওরা এবার চলে আসছে। যাওয়ার সময় তো খুব ফাঁকায় ফাঁকায় গেছিলো যেহেতু দুপুর ছিল, এখন এই অফিস টাইম বলে ফেরার সময় একটু জ্যামে আটকে পড়েছিল, তাও 7:30টার মধ্যে বাড়ি চলে এসেছিল। আজকে সকালে লাঞ্চে তো দেখেইছ একদম সাদামাটা লাঞ্চ করেছি আজকে। তো বিকেলবেলা রাতে আর কি ডিনারে আজকে বিরিয়ানি বানাচ্ছি, বোনলেস চিকেন ছিলই ঘরে, সেটা দিয়েই বিরিয়ানি করে নিচ্ছি। তো বিরিয়ানির মাংসটা প্রথমে বানিয়ে নিচ্ছি, তারপর চাল দিয়ে বিরিয়ানিটা হাঁড়িতে সাজিয়ে দেবো। আর এই দেখো বিরিয়ানির মাংসটা আমার হয়ে গেছে, আমি বিরিয়ানির হাঁড়িও বের করে নিয়েছি, আর চালও আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তোমার ফুড কালার গুলে রেখেছি, ঘি, তারপর তোমার পেঁয়াজ বারেস্তা আর কি ভেজে রেখেছি,
এখানে বিরিয়ানি মশলা বের করে নিয়েছি, মিঠা আতর, কেওড়া বাটার সবই বিরিয়ানির সাজ সরঞ্জাম বের করে নিয়েছি। এবার হাঁড়িতে চাল আর মাংসটা সাজিয়ে নিলে দমে বসিয়ে দেব। এই দেখো বন্ধুরা, হাঁড়িতে বিরিয়ানির চাল, মাংস, বাকি সমস্ত জিনিস, বেরেস্তা, ফুড কালার, কেওড়া বাটার, বিরিয়ানি মশলা, ঘি সব দিয়ে এবারে দমে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। তাহলে এবারে আমরা খেয়ে নেব। তাহলে আজকের ভিডিওটাকে আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমাদের এই চ্যানেলটাকে ইউটিউবে গ্রো করাবার জন্য অনেক অনেক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।